بسم الله الرحمن الرحيم كده اقرا درس 11 نمبر بيستها بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم মানে কি بسم الله الرحمن الرحيم তার কি পড়তে পারো পারো ফারসি বইতে তার কি পড়ো নাই সংক্ষেপে একটা তার কি শেখো بسم الله الرحمن الرحيم এর অনেক তার কি আছে অনেক তার কি আছে 2364 اسم كي بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قرم قرن ما فدا الله نامে শুরু করেছে শুরু করতেছি বাহর বেজার বাকি اسم مضاف اسم كي مضاف الله موصوف الله كي موصوف الرحمن صفات اول الرحمن টা কি صفات اول الرحمن داكي صفاته الرحيم صفاته ثاني الرحيم كي صفاته ثاني تلي الرحمن صفاته اول الرحيم صفاته ثاني ملي لفظ الله موصوفের صفات لفظ الله موصوفের কি موصوف صفات ملي اسم مضافের مضاف الیه اسم مضافের কি مضاف الیه مضاف الیه ملي با حرف زرر مجرور باہر کا ذرا زر مزرور ملے متعلق زر مزرور ملے کی متعلق کار ساتھ کون ایکٹا شیبا پہلے اقرأو شیبا پہلے ایکٹا خطا بولم دا تاں کہ کامی اور سوال سے بسائی گی اچھا تم رو ادھی کے لکھتو کرو ادھی کے سو تو ماتا 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 اسو کرو بھائی سائیڈیا سے سائیڈیا سے بسمي اتا لكلام الله ঠিক আছে এটা আর রহমান ঠিক আছে এটা আর রহিম বাটা হলো হরফে জর বাটা কি হরফে জর হরফে জর ইসমটা হলো মুজাফ ইসমটা কি মুজাফ মুজাফ আল্লাহ শব্দটা হলো মাউসুফ আল্লাহ শব্দটা কি মাউসুফ মাউসুফ ঠিক আছে জি আর রহমান সিফাতে আউয়াল সিফাতে আউয়াল আউয়াল ঠিক আছে জি আর রহিম সিফাতে সানি ক্লিয়ার জি এই মাউসুফ সিফাতে আউয়াল সিফাতে সানি মিলে مضاف الیه কি বললাম مضاف الیه مضاف الیه مضاف কে ছিল اسم কি ছিল مضاف ছিল না اسم مضاف আর সব কিছু মিলে কিভাবে আল্লাহ মওসুফ রহমান সিফাত রহিম সিফাতে সানি এই আল্লাহ মওসুফ তার দুই সিফাত মিলে কি হলো কার مضاف الیه اسم مضاف مضاف الیه اسم مضاف ہے مضاف الیه ای مضاف اور مضاف الیه ملے حرف جر مجرور مج ٹھیک ہے ای جر اور ای مجرور ملے متعلق متعلق ٹھیک ہے متعلق کار ساتھ এখানে একটা اقرؤ شبا فعل ساتھ ٹھیک ہے اقرؤ এর ভিতরে এই আকরাউ ফিআল ঠিক আছে আর এর ভিতরে জমির আছে কি ফাআল আর এই কি
متعلق فعل فعل আর متعلق মিলে জুমলায় ফিআলিয়ায় খবরিয়া ক্লিয়ার আর কিটা কি বুঝছো একটু দেখা যাচ্ছে ওখানে ঠিকমতো জি বুঝছো জুমলায় ফিআলিয়ায় খবরিয়া তার কিটা বুঝছো নাকি সবাই বুঝছো আচ্ছা বা তখন বুঝার বাকি পারফেক্ট বুঝার এসএমটা মুজাব এসএমটা কি মুজাব আল্লাহ শব্দটা মৌসুম আল্লাহ শব্দটা আর রহমানটা সিফাতে আউয়াল আর রহিম সিফাতে সানি আচ্ছা এই লফজে আল্লাহ মৌসুম তার দুই সিফাত মিলে কি হলো কার মুজাফ ইলাই এস এম টা মুজাফ রেখে আসছিলাম না সেই মুজাফ ইলাই মুজাফের মুজাফ ইলাই মুজাফ আর মুজাফ ইলাই মিলে মাজরুর কার মাজরুর এই শুরুতে বা হরফে জর রেখে আসছিলাম না এই হরফে জর আর মাজরুর মিলে মুতাআল্লিক কি আনলে মুতাআল্লিক হতে গেলে একটা ফেল লাগে এই ভাই বিসমিল্লাহর আগে এখানে একটা ফেল মাহজুব মানছি সেই ফেলটা হলো আকরউ আকরউ ফেল তার মধ্যে একটা জুমির ফাইল আছে না ওই ফেল আর ফাইল ফেল ফাইল আর এই মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়ায় ক্লিয়ার আচ্ছা দাদা نحمده ونصلي على رسوله الكريم نحمده আমরা আল্লাহর প্রশংসা করতেছি কার প্রশংসা করতেছি আল্লাহ আমরা কার প্রশংসা করি আল্লাহ আল্লাহর প্রশংসা করি ونصلي এবং দুরুদ বর্ষণ করতেছি على رسوله আল্লাহর রাসূলের উপরে আল কারীম যিনি কি সম্মানিত সম্মানিত যিনি কি সম্মানিত রওজাতুল আদব ফি তাসহীলি কালামিল আরব রওজাতুল আদব ফি তাসহীলি কালামিল আরব পুরো কিতাবটা তার কি পড়াইতেছি না আমরা মোটামুটি যখন আরবি দেখে পড়া শিখব দেখে পড়ার পরে অর্থ করা শিখবো এরপরে কি আমরা তার কি বুঝতে পারলাম এজন্য আগে আমরা অর্থ আর পড়াটা ভালো করে শিখি রওজাতুল আদব রওজাতুল আদব ফি তাসহীলি কালামিল আরব এটা হলো তোমাদের কিতাবের নাম বুঝলা এই কিতাবের নামের অর্থটা আমরা প্রথম ক্লাসে বলছি আচ্ছা আগে আমরা জমির কয় প্রকার সেটা জানতে হবে বাবে আউয়াল ফি তামরিন বাবে আউয়াল ফি এই প্রথম অধ্যায় হলো তামরিন করতে হবে কি করতে হবে বারবার চর্চা করতে হবে বারবার অনুশীলন করতে হবে বুঝছো অনুশীলন করার আগে আমাদের জমির সম্পর্কে জানতে হবে কি সম্পর্কে জানতে হবে জমির মোট পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার জমিরে মারফুয়ে মুত্তাসিল জমিরে মারফুয়ে মুত্তাসিল এক নম্বরে কি জমিরে মারফুয়ে মুত্তাসিল এক নম্বরে কি মুখস্থ কর এক নম্বর জমিরে মারফুয়ে মুত্তাসিল মুখস্থ কর এক নম্বরে জমিরে মারফুয়ে মুত্তাসিল এক নম্বরে জমিরে মারফুয়ে মুত্তাসিল এক নম্বরে জমিরে মারফুয়ে মুত্তাসিল এক নম্বরে জমিরে মারফুয়ে মুত্তাসিল